প্রশ্ন ও উত্তর চ্যানেলটি শুধুমাত্র এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য, যেখানে প্রশ্ন করবেন আপনি, উত্তর দিবে আমাদের অভিজ্ঞ এক্সপার্টগণ। আমাদের কাছে প্রশ্ন করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে আমাদের কাছে প্রশ্ন করুন। আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছেন, বিয়ে করে স্বামী যদি বিদেশ চলে যায় তাহলে মেয়েদের যৌন জীবনের কী হয়? তাহলে চলুন জেনে আসি সেই প্রশ্নের উত্তর। স্বামী বিয়োগ, বিবাহ বিচ্ছেদ বা অন্য শহর বা বিদেশে চাকরি, এই ধরনের নানাবিধ কারণে মিলনতা হারিয়ে যেতে পারে নারীর থেকে। এতে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় নারী শরীর, মানসিক দিক থেকে সুখ শান্তি চলে যায়, অনেক বিষণ্ণতা দেখা দেয়। তবে কিছু ক্ষেত্রে ভালোও হয়। ভালো মন্দ মিলিয়ে সহবাস বন্ধ হওয়ার কারণে কী কী হয় জেনে নিন। আগের চেয়ে মেয়েদের অনেক বেশি উতলা করে তোলে। আমরা সবাই জানি মিলন হতাশা হাহুতাশ মেটাতে সাহায্য করে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে যদি নারীর জীবনে সহবাসের চ্যাপ্টার বন্ধ হয়ে যায় তবে মানসিক সমস্যা তৈরি হতে পারে। কথায় কথায় মন খারাপ, কিছু ভালো না লাগা, কারণে অকারণে অতিরিক্ত রাগ জন্মাতে শুরু হতে পারে। মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেও শুরু করে দিতে পারেন অনেক নারী। স্কটিশ গবেষকদের পরীক্ষায় জানা যায় সহবাস বন্ধ হয়ে গেছে এমন মহিলাদের নাকি লোকের সঙ্গে কথা বলতেও অসুবিধে হয়। এর কারণ হচ্ছে সহবাস করার সময় থেকে যে ফিল গুড কেমিক্যাল অ্যান্ডোফ্রিন ও অক্সিটোসিন নিঃসরিত হয় তা বন্ধ হয়ে যাওয়া। মিলন করলে শরীরে রোগ জীবাণুর প্রবেশ কষ্টকর হয়ে ওঠে, অর্থাৎ শরীরে রোগ প্রতিরোধ শক্তি গড়ে ওঠে। গবেষণায় দেখা গেছে সপ্তাহে অন্তত দুবার সহবাস করলে ইমিউনোগ্লোবিন নিঃসরণ বেড়ে যায়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত সহবাস করলে হরমোনের পরিমাণ 30% বাড়িয়ে দিতে পারে, ফলে সর্দি কাশি জ্বর হওয়ার প্রবণতা কমে যায়। কিন্তু মিলন করা হঠাৎ বন্ধ হয়ে গেলে কমজোরি হয়ে পড়ে নারীর শরীর, সর্দি কাশি শুরু হয়। দেশ বিদেশের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বলছে সহবাস করলে হৃদয় ভালো থাকে, হরমোনের নিঃসরণ যথাযথ পরিমাণ হতে থাকে, কিন্তু অনেক দিন সহবাস বন্ধ থাকলে হৃদযন্ত্রে নেতিবাচক সমস্যা তৈরি করতে পারে, শরীর কমজোরি হয়ে পড়ে। নিয়মিত এক্সারসাইজ করলে বা ট্রেডমিলে দৌড়ালেও লাভ হয় না। আপনি জানলে অবাক হবেন, সহবাস করা হঠাৎ বন্ধ হয়ে গেলে মিলিত হওয়ার বাসনা কমে যায়। এটা মহিলাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। শরীরে উত্তেজনা লোপ পেতে শুরু করে, একটা সময় পর আর কামিচ্ছা জাগে না। নিয়মিত সহবাস করা শুরু করলে সেটা যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তবে বুদ্ধি লোপ পেতে পারে, সারাক্ষণের ক্লান্তি হতাশা মস্তিষ্কের নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার ফলে সবচেয়ে বেশি প্রভাবিত হয় স্মরণশক্তি। সব কিছু ভুলে যাওয়ার সমস্যা তৈরি হতে থাকে, আর এর জন্য দায়ী একমাত্র সহবাস থেমে যাওয়া। আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন, ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।